নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি, মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মুসলিম ভোট তার হাতছাড়া হচ্ছে, তাই ঈদের একটা অনুষ্ঠানও তিনি ছাড়তে চাইলেন না, করে নিলেন একটা রাজনীতি। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের রুদ্রবার্তা মানে আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। হ্যাঁ, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, এবং ভয় পাচ্ছেন শুধু না, তার ভয়টা যে অমূলক নয় সেটাও প্রমাণ করে দিয়েছে সাগরদিঘি। কি সেই ভয়? ভয় হচ্ছে মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, যে ভোটটাকে তিনি ভাবতেন তার নিজস্ব ভোট বা পকেট ভোট, যার জন্য তিনি ব্যবহার করতেন একটা শব্দ যে শব্দটা কোনো জাতি বা কোনো ধর্ম সম্বন্ধে ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে দুধ দেওয়া গরু। দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, মানে দুধেল গাই, এই কথাটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে মমতা ব্যানার্জির সেদিনের সেই কথার পরিপ্রেক্ষিতে। তো সেই দুধ দেওয়া গরু বা দুধেল গাই ভাবা, মুসলিমদের ভোট কিন্তু আর তৃণমূলের দিকে একচ্ছত্রভাবে আসছে বা একচ্ছত্রভাবে মমতা ব্যানার্জি পেয়ে যাচ্ছেন, তৃণমূল পাচ্ছে, এটা কিন্তু আর নেই। যার ফলটা কিন্তু হাড়ে হাড়ে বুঝে গেছেন মমতা ব্যানার্জি সাগরদিঘিতে গিয়ে। সাগরদিঘিতে গিয়ে তাদের যে পরাজয়, সেই পরাজয়টাকে তিনি মানতে পারছেন না, কারণ সেখানে মুসলিম ভোট প্রচুর, সেখানে দাঁড়িয়ে কী করে তৃণমূল হেরে গেল এটা একটা বড় প্রশ্ন। যেখানে অভিষেক ব্যানার্জি মানে তার ভাইপো পুরোপুরি একদম জান প্রাণ লাগিয়ে খাটছিলেন, সেখানে গিয়ে পুরো উল্টো হলো, হেরে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর এখান থেকেই কিন্তু মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, আর সেই ভয়টা যে তিনি পাচ্ছেন তার পেছনে যুক্তিটা কোথায় জানেন? যুক্তিটা হচ্ছে আজকে রেড রোডে যে মুসলিমদের যে ঈদের আজকে অনুষ্ঠান ছিল, নামাজ পড়ছিলেন যেখানে, সেখানে দাঁড়িয়ে যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, যে টাকাটা পিডব্লিউডির খরচা করছে আর কি, টেন্ডার ডেকেছিল, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিবাদও জানিয়েছেন এবং সেই প্রতিবাদটা চলবে হয়তো আগামী দিনে, দেখা যাবে কি হয়। তো সেই প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ঈদের নামাজ পড়া সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে, কি একটা কলকাতা খিলাফত কমিটি না কি কমিটি আছে তাদের ডাকা এই অনুষ্ঠানটা ছিল, তো সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যটার একটা ঝলক একটু আপনি শুনুন। শুনুন, বিশ্ব কা শান্তি চাহিয়ে হম দঙ্গা নেই চাতে হম শান্তি চাতে হমরা ভাগ নেই চাতে হম দেশ কো টুকরা করনে নেই চাতে জো লোক দেশ কো টুকরা করনে চাতা হ্যায় আজ ঈদ কা দিন হম ওয়াদা করতে হম জিন্দগি ভি দেনে কে লিয়ে তৈয়ার হ্যায় লেকিন দেশ কো টুকরা করনে কে লিয়ে হম তৈয়ার নেই হ্যায় আগর ভরসা হ্যায় তেরা হি ভরসা হ্যায় আগর ভরসা হ্যায় তো হমকা ভরসা হ্যায় আল্লাহ তাআলা আপ লোগো কো দোয়া কবুল করে আপ লোগো কো ইন রক্ত ইফতার কবুল করে আর আপ লোগো কো প্রেয়ার ভি কবুল করে মৈ তো এ কহনে চাহুঙ্গি আপ লোগ শান্তি সে রহিয়ে কিসি কা বাত মত সুনিয়ে কোই কোই গদ্দার পার্টি হমকো তো গদ্দার কা সাথ মে মিল জাতা হ্যায় লড়নে পড়তা হ্যায় हमको तो रुपया का साथ में भी लड़ने पड़ते हैं, हमको तो एजेंसी का साथ में भी लड़ने पड़ते हैं, हम लड़ने के लिए तैयार है कि हमारे को हिम्मत है लड़ने के लिए, लेकिन हम माथा झुकाने के लिए तैयार नहीं है। कोई कोई आदमी बीजेपी का पास रुपया लेके और वो कहते हैं कि मुस्लिम को वोट तोड़ देंगे, हम बोला तुम्हारा इतना हिम्मत नहीं है कि तुम बीजेपी को लिए तुम मुस्लिम का वोट तोड़ देंगे। हम आज आइए आज वादा करें, ये मई महीना में अप्रैल महीना है, एक साल में हमारा इलेक्शन है, देश में कौन आएगा कौन नहीं आएगा तो पूरा देश भर फैसला कीजिए, और जितना भी आपको आदमी पहाड़ में काम करते हैं और 24 का चुनाव में सबको आना चाहिए, सबको वोट देना चाहिए, सबको अपना घर में मरना चाहिए। अगर लोकतंत्र चला जाए तो सब चला जाए, आज कॉन्स्टिट्यूशन बदल हो रहा है,
आज इतिहास बदल हो रहा है। बोलता है मीडिया वाले पीएम उठा दो, आज बोलता है इतिहास बदल दो, देश का संविधान बदल दो। जो भी मर्जी करते हैं, फिर एनआरसी लेके आया। मैं बोला मैं तो नहीं करने देगा, और कोई चीज लेके आऊंगा नहीं, पता नहीं मैं तो करने नहीं देगा। इसी के लिए वादा रखो, भरोसा रखो, इमाम से का इमाम से हिम्मत से काम लो और एक वादा करो, हम लड़ेंगे, हम नहीं डरेंगे, हम लड़ेंगे, हम हिम्मत से काम करेंगे, लेकिन हम नहीं डरेंगे। फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, ओ सम्मक क्या बोझे जिन्हें रोशन खुदा करे। सुन लें, देखुन तार उर्दू शायरी कोथाय भूल आछे कोथाय ठीक आछे एटार मध्ये आमि जाच्छि ना, कारण उच्चारणे भूल आमि अनेक समय अनेक क्षेत्रे देखेछि, काजे होतेई पारे, बाद दिन। तिनि जे बोलेछेन एटाई अनेकखानि, तो तिनि जे कथागुलो बोललेन सेई कथागुलोर मध्ये परिष्कार छिल किन्तु जे तिनि भय पेयेछेन, कारण कोनो एकटा दल माने गद्दार काके बोलछे आमरा बुझते पारछि, कारण एई मुहूर्ते एई राज्ये एकटा दलके किन्तु মমতা ব্যানার্জি खूब भय पाच्छेन, आर सेटा होच्छे निःसन्देह आईएसएफ। একটা মাত্র বিধায়ক আছে তার, নওশাদ সিদ্দিকী, কিন্তু তাকে ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি, কারণ মুসলিম ভোটে নাকি থাবা বসিয়ে দিচ্ছে, এই ভয়টা তার মধ্যে কাজ করছে বলে আমার মনে হয়েছে। এবার আমার চিন্তা ভুল হতে পারে, মমতা ব্যানার্জি হয়তো অন্য কিছু ভাবছেন, কিন্তু যে কথাগুলো বলেছেন সেখান থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা নামই উঠে আসে, সেটা হচ্ছে আইএসএফ। আইএসএফকে ভয় পাচ্ছেন তিনি, যে ভোটটা তিনি কেটে নেবেন, যার জন্য তিনি গদ্দার পার্টি বলছেন, এবং সেই পার্টিটা বিজেপির সঙ্গে আর কি টাকায় চলছে, এটা পরিষ্কার বললেন। দেখুন এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ঈদের নামাজ পড়ার পরে তাদেরকে তাদের উদ্দেশ্যে কিছু বলা উচিত, বলাটা হতে পারতো তাদের ধর্ম নিয়ে, ধর্ম সংক্রান্ত আপনি যতটা জানেন তো সেখানে বলতে পারতেন, বা অন্য কোনো কথা বলতে পারতেন, তাদের জন্য কি করতে পারেন বা কি করা উচিত সেটা বলতে পারতেন, বা এই সময়টা কেন উপবাস রেখেছিলেন, কি হয়েছে তার ফল, সেগুলো নিয়ে বক্তব্য থাকতে পারতো। কিন্তু তার বক্তব্য ছিল সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, এবং এই বক্তব্যটা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মমতা ব্যানার্জির যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা নাম লেখা আছে এখনও পর্যন্ত তার মধ্যে রয়েছে, মানে তার যে পেজ আছে সেখানে রয়েছে। কাজে মমতা ব্যানার্জি এই যে বক্তব্যটা করলেন, সেই বক্তব্যটা পরিষ্কার ছিল যে তিনি রাজনীতিটাকে নিয়ে এলেন, এনআরসি থেকে শুরু করে সব কিছুকে তিনি নিয়ে এলেন, এনআরসি তিনি আটকে দেবেন। এই যে একটা ভয় দেখানো, মানে এনআরসি জুজু, তারপরে বিজেপি নাকি টুকরো করে দেবে দেশকে, দেশকে আমরা টুকরো হতে দেবো না, দেশকে কে টুকরো করছে, এটা মমতা ব্যানার্জি ব্যাখ্যা দিয়ে হয়তো বলতে পারবেন না। তিনি বলছেন ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, সংবিধান সব অনেক কথা বলে দিয়েছেন। আপনারা মোটামুটি এটা বুঝলেন যে তিনি কিন্তু ধর্মটাকে, যে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানটাকে তিনি রাজনীতির জায়গায় নিয়ে চলে গেলেন। আসলে কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভয়। ভোট অর্থাৎ মুসলিম ভোট সেটা হারিয়ে যাচ্ছে বলে একমাত্র ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি, এবং তার জন্যই তিনি এসব কথা বলছেন। এবং এই কথা বলতে বলতে তিনি 2024 কি করবেন, সবাইকে ভোট দিতে আসার জন্য অনুরোধ করে যে কথাটা বললেন, সেই কথার মধ্যে লুকিয়ে আছে কিন্তু অনেক কিছু কথা। আগে শুনুন পরে বলছি। আমাত আজ আইয়া দুয়াদা করে, এ মে মহিনা মে এপ্রিল মহিনা হে, এক সাল মে আমারা ইলেকশন হে, দেশ মে কোন আয়েগা কোন নেই আয়েগা, देश भर फैसला कीजिए, और जितना भी आपको आदमी पहाड़ में काम करते हैं, और 24 का चुनाव में सबको आना चाहिए, सबको वोट देना चाहिए, सबको अपना घर में बनाना चाहिए। अगर लोकतंत्र चला जाए तो सब चला जाए। শুনে নেন আপনারা, যে যেখানে আছে সবাইকে ডেকে নিতে বলছেন, এবং সবাইকে ডেকে নিয়ে এসে ভোট দেওয়ার কথা বলছেন। কথাটা কিন্তু খুব ভালো করে শুনবেন, যে যেখানে আছে সবাইকে ডাকতে বলছেন, এবং সবাই মিলে সম্মিলিতভাবে ভোট দিতে বলছেন। দেখুন ডাকার জন্য তো ঠিক আছে, কিন্তু 2024 আগে সবাইকে ডাকা, যেখানে এই রাজ্যে এনআরসি করতে দেব না, যেখানে এই রাজ্যে অনেক সময় শোনা যাচ্ছে রোহিঙ্গারা এসে বসবাস করছে, বাংলাদেশি জামাতিরা এসে বসবাস করছে, অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা এখানে রয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরও কি ডাকা হবে? আসলে আমার একটা প্রশ্ন, কারণ মমতা ব্যানার্জির যে উক্তি, সেই উক্তির পরিপ্রেক্ষিতে আমাদের মতো সাধারণ মানুষের মাথার মধ্যে তো এটা আসবেই, আপনার মাথায় কী আসছে? এই যে এতক্ষণ ধরে বক্তব্যগুলো আপনি শুনলেন, শোনার পরে আপনাদের কী মনে হচ্ছে?
বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোটগুলোকে আবার কি নিয়ে আসা হবে? একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আজকে এই যে যারা উল্লাসিত হলেন, ওই যেখানে বসেছিলেন তারা নামাজ পড়ে, তাদের উদ্দেশ্যে দুটো কথা। আপনারা কি একবারও ভাবলেন যে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানটাকে কিভাবে রাজনীতির ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হলো? কিভাবে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তারা অন্য কথা বলতে পারতেন, কিন্তু মমতা ব্যানার্জি যে বক্তব্যগুলো আমি আপনাদের সামনে নিয়ে এলাম, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের মাথায় এটা এলো না? এটা যদি দুর্গাপুজোর কার্নিভাল হতো, সেখানে যদি এইসব বক্তব্য থাকতো, সেটা কি হতো? ভালো লাগতো? তারা কেউ মানতো? অথবা আমরা কেউ শুনতাম? শুনতাম না। কিন্তু আপনারা সবাই মিলে উল্লাসিত হয়েছেন, হাততালি দিয়েছেন। কিন্তু হাততালি দেওয়ার পরে একটা জিনিস ভাববেন, দুধ দেওয়া গরু মানে শুধু ভোট দেবেন বলেই আপনাদের ইউজ করা হয়? এটা তো সত্যি মেনে চলেন কি? যদি না মেনে চলেন তাহলে আজকে প্রতিবাদ হওয়া উচিত ছিল। যাই হোক, মুখ্যমন্ত্রীর সামনে প্রতিবাদ করার ক্ষমতা আপনাদের কারণে, এটা আমি জানি, তাহলে প্রতিবাদ আপনাদের কাছ থেকে উঠতো, কিন্তু ওঠে এক জায়গা থেকে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি, আইএসএফ। জানি না আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি কি বলবে এবং এর পরিপ্রেক্ষিতে আব্বাস সিদ্দিকি তিনি ঠিক কি বলছেন। তবে একটা কথা আমার কাছে আনকাট, যেটা কথা আমি যেহেতু আনকাট বলি, সেটা হচ্ছে এইভাবে ভোটকে শুধুমাত্র ধর্মীয় সুরসুরি দিয়ে, কারণ এনআরসি বিজেপি জুজু এসব সুরসুরি দিয়ে ভোট নেওয়ার যে চেষ্টা বা অপচেষ্টা, এটা কিন্তু দাঙ্গা হবে না, অমুক হবে না, তমুক হবে না বলেও ঢাকা যায় না। অর্থাৎ যাই বলুন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু ভয় পেয়েছেন, এটা সত্যি। কারণ তার হাত থেকে মুসলিম ভোট, যেটাকে তিনি একদম ভাবতেন তার একদম প্রপার্টি, অর্থাৎ তৃণমূলের প্রপার্টি হয়ে গেছিলো, সেটা যে সরে যাচ্ছে এটা পরিষ্কার। আর একটা জিনিসকে তিনি ভয় পাচ্ছেন, সেটা হচ্ছে ছোট্ট করে ওঠা আইএসএফকে, কারণ আইএসএফ আগামী দিনে অনেক কিছু করবে বলে এবার আমার মনে হচ্ছে। দেখা যাক আগামী দিনে কী হয়। রুদ্রবার্তা মানে আনকাট কথা, যদি মনে আমার কথায় যুক্তি ছিল, যে যুক্তি আছে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বলবেন যে এই যুক্তিটা ঠিক কি ভুল। এবং মুসলিমদের এই মুহূর্তে মমতা ব্যানার্জি এসব কথাগুলো শুনলেন, তাতে মনে হচ্ছে না তাদেরকে তারা খালি ভোট ব্যাংক হিসেবেই দেখেন, অর্থাৎ দুধেল গরু, দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়, এইটুকুই কি তাদের প্রাপ্য? নাকি তাদের এবার বোঝা উচিত? কমেন্টসে লিখবেন। এখনকার মতো আসি, যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে ঠিক কিছুক্ষণ পরেই রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।